ফেলুদার সাথে একদম প্রথম দিন থেকে যে তপসে হিসাবে সেই জার্নিটা কীরকম ছিল, মানে শুরুটা কীভাবে হলো? মানে আমার সোনার কেল্লা আসাটা কীভাবে হলো? ও, আমি পাঠ ভবনের ছাত্র, আর বাচ্চা ছেলেমেয়ের কোনো প্রয়োজন হলে সত্যি তো আগে যেখানে খোঁজ নিত সেটা হচ্ছে পাঠভবন, কারণ পাঠভবন তৈরি করার পেছনে ওনার অনেক কন্ট্রিবিউশন আছে, মেইনলি ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন। পাঠভবনের পেছনে কিশোর কুমারের কন্ট্রিবিউশন আছে, রুমাদির জন্যে মৃণাল সেনের কন্ট্রিবিউশন আছে, এরকম অনেক এরকম কন্ট্রিবিউশন আছে। তো বা স্কুলে খোঁজ পড়েছে, স্কুল থেকে সম্ভাব্য তপসের চেহারা ওরিয়েন্টেড যে ছেলেকে পাওয়া গেছে, পাঠিয়ে দেওয়া হয়েছে, দিয়ে যাওয়া হয়েছে ওনার কাছে। আমি তার মধ্যে বাদ ছিলাম, মানে আমাকে স্কুলের কর্তৃপক্ষ ঠিকানা বুঝে উঠতে পারেনি যে তপসে হলে হতে পারে। কী করে বুঝবে? আমি তখন একটা রোগা ছেলে ছিলাম, চুলের সাইজ বোধ হয় হাফ সেন্টিমিটার, মিলিটারি ফুটবলের জগৎ, ক্রিকেটের জগৎ ছিল আমার জগৎ, মোটেই আমি তপসে হলে দেখতেছিলাম না আমার ধারণা। তারপরে আমাদের পাঠভবনেরই একজন মাস্টারমশাই পার্থ বসু, ওনার সাথে সত্যজিৎ রায়ের সুকুমার রচনাবলীর সংগ্রহটা তার এডিটিংয়ের ব্যাপারে উনি অ্যাসিস্ট্যান্টের কাজ করতেন পার্ট টাইম। তো ওর বাড়িতে আমি একটু বাংলার কয়েকটা ব্যাকরণ নিয়ে একটু ঝামেলায় পড়ে গেছিলাম, বুঝতে পারছি না, তাই ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে আপনার বাড়িতে গিয়ে যদি একটু আবার বুঝিয়ে দেন, আমি এগুলো ধরতে পারছি না, ক্লাসে যা শিখিয়ে শিখিয়েছে। তো সেই ব্যাকরণ পড়তে গিয়ে ওর বাড়িতে যেটা হলো সেটা লোডশেডিং, আর সেই লোডশেডিংয়ে যেটা হতো তখনকার দিনে সবার বাড়িতে ইনভার্টার থাকতো না, ওই আলো আধারি সিচুয়েশানটায় সামা পার্থদার মনে হয়েছে যে একে তপসে করা যেতে পারে। ভালো কথা, আমার কাছে গাড়ি ছিল, ড্রাইভার ছিল, পার্থদা বললো চলো আমাকে একটা জায়গায় পৌঁছে দাও, মাস্টারমশাই মানুষ, পৌঁছে দেওয়ার রিকোয়েস্ট করেছে তো নিশ্চয়ই মানবো। তো নিয়ে গেলো বিশপ লেফরা রোডের বাড়িতে, আমি চিনি না, জানি না। তারপর আমার বললো তুই একবার ওপরে আমার সাথে আয়। ওপরে গেলাম, কাঠের সিঁড়ি, এর আগে কখনো কাঠের সিঁড়ি দিয়ে উঠিনি, পেল্লায় সব সিলিং ফিলিং উঁচু, যা হয় ব্রিটিশ বাড়ি, ব্রিটিশ বাড়ি। তো ওখানে গেল একটা সাইডের দরজা দিয়ে ঢুকলাম, ঢুকলাম কেউ নেই, ভালো কথা, একটা ঘরে গিয়ে বসলাম কেউ নেই, কোনো খোঁজ নেই, উনি ভেতরে চলে গেলেন। এটা ছিল বাবুদার ঘর, সন্দীপ রায়ের ঘর। আর তারপরে ভেতরে ঘর থেকে আবার ডেকে পাঠালো, তারপরে গেলাম চতুর্দার সামনে, চতুর্দাকে চিনি না, সুতরাং নো রিয়াকশন। এবং কথাবার্তা শুরু করলো, একটা জিনিস বুঝলাম খুব ইম্প্রেসিভ গলা, এরকম গলা আমি খুব একটা শুনি টুনি নিই, এই বই এখানে পড়ে আছে, মেঝেতে পড়ে আছে, আমাদের বাড়ির মতন, আমাদের বাড়ির যেমন বইগুলো একদম সাজানো থাকে প্লাস্টিকে মোড়া, সেখানে রোজ ঝাড় দেওয়া হয়, কেউ কোনোদিন বই পড়ে না। মানে এটা ছিল আমার বই সম্বন্ধে বাঙালি বাড়ির কনসেপ্ট, যেটা আমাদের বাড়িতে ছিল। এখানে বইগুলো একদম অগোছাল, কোনোটা পাতা উল্টে আছে, কোনোটা খোলা আছে, জানো, হাতে একটা পেন, কী করছেন ভদ্রলোক কিছুই বুঝছি না, তাকাচ্ছি। ইদিন একটু কথা শুরু হয়ে গেছে এবং কিছুক্ষণ কথা চলার পরে যেটা হলো যে একটা কলিং বেল বাজলো ওদের বাড়িতে। কলিং বেল বাজলো, আমি বলো তুমি সিদ্ধার্থ গিয়ে একটু খোলো তো। তো আমি গিয়ে খোলাতে গেলে আমি একদম পুরো, সে ছোটোবেলা হতো না একটা খেলা হতো, স্ট্যাচু হয়ে যেতে হবে, এল ও এন ডি ও এন লন্ডন বলে স্ট্যাচু হতে হবে, আমার সেই লন্ডন কেস হয়ে গেল, কী না সামনে সমৃদ্ধ চ্যাটার্জি দাঁড়িয়ে আছে। তা আমাকে মনে একটু ঠেলা দিয়েই ভেতরে ঢুকলো, ওইখান থেকে শুনলাম পুলু, হ্যাঁ মানিকদা, তপসে কীরকম, পারফেক্ট, এসব ডায়লগ হচ্ছে, আমি কিছুই জানি না এসব কে তপসে কী ব্যাপার। তার মানে কি ফেলুদার সাথে ডিরেক্টরের অলরেডি হ্যাঁটা হয়ে গেল, কিন্তু সেটা তো আমার, আমি তো ওটা ধরতে পারছি না কী ব্যাপার। আবার আমি আসলাম, আমি ফ্যাল ফ্যাল করে সবই তো চারিদিকে তাকিয়ে আছি, এত বড় স্টার আমার সামনে, হ্যাঁ আপনাকে আমি দেখেছি অনেক সিনেমা দেখেছি,
আপনি ভালো টুইস্ট নাচেন, কি না ওই কে তুমি নন্দিনীতে খুব ভালো নেচেছে, এবার সবাই তো ভেবেছিল বলবে অমুক একটা অভিযানে ভালো অভিনয় করে, এটা কিছু বলবে না, একবারে গিয়ে টুইস্টে চলে গেছি। তাহলে সত্যি তখন যে বলো ফ্যান ক্লাবটা ইয়াংদের মধ্যে হয়ে গেছে, তাই তো দেখছি মানে দা কী কাণ্ড বলো দেখি, এত ভালো ভালো অভিনয় করলাম সেসব কিছু মনে না রেখে টুইস্টটা মনে রেখেছে, সব ওদের মধ্যে হচ্ছে, অতটা আমি মাথা দেখেছিলাম। আমি এই জন্য বলছি যে এগুলো শুনেছিলাম এখানে এসেছিলো, সুতরাং তার ইন্টারপ্রিটেশন তখন বুঝিয়ে দিই। আমি তখনও ওই ওই সৌমিত্র চ্যাটার্জির দিকেই তাকিয়ে আছে, আমার কাছে আর অন্য জায়গায় তাকাবার কোনো ব্যাপার নেই। ইন দি মিনটাইম সত্যজিৎ রায় জিজ্ঞেস করলো আচ্ছা তুমি ডিটেকটিভ বই পড়ো, আরে হ্যাঁ পড়ি, বাংলায় পড়ি, স্বপন কুমার পড়ি। বলে স্বপন কুমার আরাম দু একটা বোমকেস পড়েছি, আমার কাছে খুব কমপ্লিকেটেড লাগে, আমার ভালো লাগে না। স্বপন কুমার পাতলা পাতলা বই, খুব ইজি। আমাদের সময় স্বপন কুমার খুব পপুলার ছিল, ট্র্যাশ মানে ওই স্বপন কুমারই হচ্ছে জটায়ু অ্যাকচুয়ালি, ট্র্যাশ একটা ডিটেকটিভ। প্রত্যেক সপ্তাহে না প্রত্যেক 14 দিন অন্তত একটা করে বেরোতো, ওই পাতা 12 এইটুকুর একটা ব্যাপার, আর ম্যাগাজিন কাউন্টারে বিক্রি হতো, আমি সে দৌড়তে দৌড়তে কিনতে যেতাম। তার কারণ বললো যখন জিজ্ঞেস করলো কারণটা কী, জানলাম যে না মানে কী হয় গল্পতে না দু তিন পাতায় পড়া পড়ে বুঝে যায় খুনিটাকে, তবে লাস্ট পাতায় গিয়ে দেখে নিই খুনিটা ওটাই ছিল কিনা, যদি ওটা মিলে যায় খুব ভালো লাগে তখন পড়ে নিই। বললো আচ্ছা ফ্যান্টাস্টিক। ও নিজে ভাবছে যে একটা চাইল্ড, একটা বাচ্চা 13.5 বছরের বাচ্চা কীভাবে ভাবছে। বললো তুমি ব্যোমকেশ জানো, শার্লক হোমস? হ্যাঁ শার্লক হোমসের অনেক অনুবাদ পড়েছি। তাই বলতো ফেলুদা? না ফেলুদা তো যাই না, আর পার্থদা পাঠভবনের টিচার, পাঠভবনের ছাত্র ফেলুদা জানে না, এটা তো টিচারের জন্য একটা সাংঘাতিক লজ্জার ব্যাপার। সে মানে প্রায় মানিকদা আমি চলি আপনি কথা বলুন আমি পরে দেখা করুন টাইপ একটা অ্যাটিচিউড। আর না ফেলুদা জানি না, এখন এখানেই সত্যই সাচ এ বিগ পার্সন পার্সোনালিটি মাইন্ড। বললো ফেলুদা না বেশ ইয়াং ডিটেকটিভ জানো তো, বলে স্রষ্টা নিজেই ফেলুদা গল্পটা বলতে শুরু করলো। ইয়াং 26 বছর মতন বয়স, ভীষণ ভালো চেহারা, একদম টল, এই এই কিছুটা সব এই পুলুর মতো সৌমিত্রর মতন। হ্যালো না উনি তো ভীষণ হ্যান্ডসাম, বলে হ্যাঁ ওইরকম হ্যান্ডসাম, আর ওর একটা কাজিন আছে ভাই, ওর নাম আবার তপসে, না ভালো নাম তপেশ বাট ওকে তপসে ডাকা হয়। আচ্ছা আমাকে ইনভলভ করছে গল্পের মধ্যে। আর তপসে কী করে? স্কুল, স্কুলে পড়ছে বাচ্চা, এই তোমার মতনই হবে, হ্যাঁ তোমার মতনই বয়স হবে আমার ধারণা। ওর খুব ইন্টারেস্ট, আর এই ডিটেকটিভ ফেলুদা ওর দাদাকে ও অ্যাসিস্ট করে, দাদাকে হেল্প করে নোটস লিখতে বলতে রিমাইন্ড করতে এসব সব। আচ্ছা স্কুল পড়াশুনো সেটা হয়, ফেলুদা তো সারাক্ষণ কেস করছে না, ও তো একটা বাচ্চা ছেলেকে কিডন্যাপ করা হয়েছে, ছোট্ট বাচ্চা, কে করেছে? এবার আমি প্রশ্ন করেছি কে করেছে, দুটো শয়তান, তারা সেটা ভয়ঙ্কর শয়তান না, তারা আবার নিজেদের মধ্যে মজা টজা করে ভুলভাল বলে, কিন্তু শয়তান। বাচ্চাটাকে এই সোনার কেল্লার একটা ব্রিফ আউটলাইন আমাকে দিচ্ছে, আমি আই গট ইনভলভ, কিন্তু আমি ভাবছি বাহ গল্পটা দারুণ। তো এবার একটা সময় বলো তো এই যে ব্যাপারটা, এই গল্পটাকে আমি ফিল্ম বানাবো। ফিল্ম বলে আমি তো ফিল্ম বানাই, তুমি জানো কি বুঝে গেছে যে আমি ঠিক ধরতে পারিনি, আমার নাম সত্যজিৎ রায়। এবার ওই সৌমিত্র থেকে মুখটা আবার ঘুরে গেছে এইদিকে, মানে একটা বিরাট ব্যাপার, তার থেকেও একটা বিরাট ব্যাপার উল্টো দিকে বসে আছে, এতক্ষণ পাত্তা দিইনি, এটা একটা সাংঘাতিক ব্যাপার না। আরে আপনার 21 বার দেখেছি, কিন্তু কী গুপি ঘাট বাঘা ভাই, ও 21 বার, হ্যাঁ স্কুল থেকে নিয়ে গেল, ঠাকুমার সাথে গেলাম, তারপর একদিন দাদু দিদিমার সাথে গেলাম, তারপর পিসি নিয়ে গেল, পিসি বম্বে থাকে, এই করে করে একটা 21টার হিসেব দিয়ে দিলাম। বলে তো কে ভালো, গুপি ভালো না বাঘা ভালো? আরে বাঘা ভালো কেন?
আরে বাঘা একটু মজার, কেন গুপি মজার না? না মজার, বাট বাঘা মজার না, বাঘা ঢোল বাজাতে পারে তো, সেই জন্য আমার খুব পছন্দ। কেন? আর আমি একটু ঢোল বাজাতে পারি, শেখো আমরা না রেডিওতে গান, আমাকে ঢোল আছে আর তবলা আছে, আমি বাজাই ওই গানের সাথে সাথে, না শিখেই। হ্যাঁ আচ্ছা ইন্টারেস্টিং, আর কী করো? হ্যালো আর কি, স্কুল, ফুটবল, ক্রিকেট? হঠাৎ আমি রিয়েলাইজ করলাম যে এইসব গল্প টল্পের চক্করে তখনকার দিয়ে তোর মোবাইল ফোন ছিল না, তো মা তো চিন্তা করতে আরম্ভ করবে, আর পার্থদার বাড়িতে ফোন করলে পর পার্থদার বাড়িতে পার্থদার নেই, তখন আরও চিন্তা করবে যে পার্থদার নেই, তাহলে আমার ছেলেটা কোথায় গেল। সেটা রিয়েলাইজ করতে হবে যে আমি আজকে উঠবো কেন, মা চিন্তা করবে, আমার অনেক দেরি হয়ে গেছে, মানে মা অনেক আগে আমায় এক্সপেক্ট করছে। ও ফেয়ার এনাফ, চলো ঠিক আছে এসো। হ্যাঁ যেটা বলছিলাম তোমাকে, মানে আমরা এই সিনেমাটা যে বানাবো না, ফেলুদা ট্রেনে করে যাবে ডাকাত ধরতে, সঙ্গে তুমি তোপসে, তুমিও যাবে সিনেমায় সব দেখানো হবে। কেন আমি ফিল্ম, মানে ফিল্মে? হ্যাঁ তুমি তোপসে হবে, আমি কী করে হবো, মানে কী করে হয়, যেরকম তুমি বসে আছো সেরকম বসে থাকবে, সামনে ফেলুদা থাকবে, এই তো ফেলুদা সামনে বসে আছে, এটা যদি আমি ক্যামেরায় তুলি তাহলে সেটা ফিল্ম হয়ে যাবে। আমি অ্যাক্টিং করব না, অ্যাক্টিং করার কোনো দরকার নেই, তুমি যেরকম যেরকমভাবে কথা বলো সেরকমভাবে কথা বললেই হবে, শুধু আমি কথাগুলো লিখে দেবো। হ্যালো আর কিছু করতে হবে না? না 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 কিছু করতে হবে না, যেরকম তোমার দাদার সাথে যেরকম তুমি চলাফেরা করো ওরকম একটা ব্যাপার তো। আর আচ্ছা ঠিক আছে, আমি চা আজকে আসি বলে আমি বেরিয়ে গেলাম, আমি পুরো সিঁড়ি দিয়ে নামলাম, একদম লাস্টে যখন গিয়ে নেমেছি তখন ওপর থেকে ডাকছে সিদ্ধার্থ, একবার ওপরে এসে তো অ্যাকচুয়ালি আমার বডি ল্যাঙ্গুয়েজ অ্যাজিডিটি এইসবগুলো দেখছিল, অ্যাকচুয়ালি আমি কত ফাস্ট ফাস্ট, তাই ঢাকঢাকঢাক করে ওপরে এসে গেলাম যে দেখো আমরা কিন্তু ওখানে উটের পিঠে পিঠে চড়ব, উটের পিঠে চড়ে ডেকোয়ার্সদের আমরা মানে ডাকাতদের ধরার চেষ্টা, ওরা ট্রেনে করে যাচ্ছে সে ট্রেনটা আমরা ধরার চেষ্টা করব। দারুণ, তুমি থাকবে একটা তো উটে, ফেলুদা থাকবে একটা উটে, আর জটায়ু সম্বন্ধে তোমার বলা হয়নি, আর জটায়ু কি? তখন সোনার কিল্লা বইটা নিয়ে এসে সই করে আমাকে বলো এটার মধ্যে সব পেয়ে যাবে জটায়ুকে। আচ্ছা পড়ব আমি যাই। আর তুমি কিন্তু ফেলুদাকে বাঁচাচ্ছ, ওর রিভলভারটা লাথি মেরে তুমি ফেলুদার হাতে তুলে দিচ্ছ, আদারওয়াইজ ওই রিভলভার দিয়ে হয়তো ডাকাতের একজন ফেলুদাকে মারত। তাই অ্যাকচুয়াল রিভলভার, দেখো 3.5 বছর বয়সে একটা রিভলভার, একটা উট, এগুলো একটা স্বপ্নের জগতে নিয়ে যায় মানুষকে, সেটাই উনি হি ওয়াজ ক্রিয়েটিং দ্যাট স্টোরি বিকজ হি নিউ হাউ টু চাইল্ড সাইকোলজি ফাটাফাটি, মানে ও চাইল্ড ম্যানেজমেন্ট যা যা হ্যান্ডেল করতে পারে, ভেরি ভেরি ইন্টারেস্টিংলি হ্যান্ডেল করে। আমাদের তো শুটিংয়ের সময় আমাদের সাথে লুডো খেলতো, তাস খেলতো আমাদের বাচ্চাদের সাথে নিয়ে ছোটো ছোটো, এটা এইসব আর পাবে না, এইসব টাইপের মানুষ পাবে না, একদম পাবে না। এটা বড় কেন, ছোট 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 পারফরমেন্স বুঝে যাওয়া যায় যে কত বড় লোকের মানুষ। ওনার আমাদের সাথে লুডো না খেললেও চলতো, কিন্তু বাচ্চা সব কলকাতার বাইরে যাচ্ছি ট্রেনে করে, মা নেই বাবা নেই, বিগড়ে যেতে পারে মানসিকভাবে, সেটা যাতে পূরণ হয় সেখানে জেঠিমার জেঠুর ফুল রোলটা আমি ছোটোবেলা দেখেছি। জবাবা ফেরোর সময় দেখার দরকার নেই, তখন তখন আমি একটু বড়ো বড়ো হয়ে গেছি, কলেজ ফলেজে পড়ি ফার্স্ট ইয়ারে তখন ছিলাম, সুতরাং ওইখানে আর প্রয়োজন হয়নি। বাট তো আমাকে এইসব বন্ধু, তখন আমি বললাম যে আমার মা যেন না জানে এই ব্যাপারটা, মা জানলে পর ভীষণ বকবে, আর মা একদম সিনেমা টিনেমা জগৎটা পছন্দ করে না। পুরো ঠিক আছে, আমি মিসেস চ্যাটার্জির সাথে কথা বলে নেবো, তোমার তো একটু ইচ্ছে আছে তো? হ্যাঁ একটু তো ইচ্ছে হচ্ছে, কিন্তু স্কুল বলো, স্কুল ঠিক আছে, স্কুলটা আমি বলে দিলে তোমাকে ছুটি দিয়ে দেবে, হতেই পারে এত বড় একটা লোক যদি স্কুলে পড়ে,
জানতাম না যে ও নিজেই ইনভলভড আছে স্কুলের ব্যাপারে। যাকে এই হলো, বাড়িতে চলে আসলাম, ফোন আসলো, মার সাথে মার সাথে ফোনে কথা হলো, পরের দিন মা বাবা গেলো বাড়িতে। তারপর আমার ধারণা পৃথিবীর কোনো মা বাবা ওই সত্যজিৎকে না করার কোনো ক্ষমতা আছে, কোনো পার্সোনালিটি ওয়াইজ ক্ষমতা আছে, লজিক ওয়াইজ ক্ষমতা আছে, আর মনে মনে তো সবার ইচ্ছে। এখন আমাকে যে সিলেক্ট করলো ওটাই আলটিমেট অফ ফিল্ম, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। কেন আজ এই বয়সে এখনও লক্ষ লক্ষ মানুষ আমাকে তোপসে হিসেবে জানে, তোপসে হিসেবে রেকগনাইজ করে, এবং তোমরাও করছো ইয়াং জেনারেশন, যার জন্য আমার কাছে এসছো ইন্টারভিউ দেওয়ার জন্য।